ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাইজ ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি বেরোবো। আর কোথায় যাবো জানো? আমি যাবো একটা জুয়েলার্সে। তো জুয়েলার্সে আমি কী করতে যাচ্ছি, কী কিনবো কী কিনবো না, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো বাইরে মেক করেছে, আর আমি যাবো স্কুটি, তো ওই জন্য একটু সকাল সকাল যাবো। হ্যাঁ, এখন অবশ্য দোকান খোলেনি, বিকাল টাইম, তো এখন অবশ্য দোকান খোলেনি, তবুও আমি আস্তে আস্তে চলে যাব, কারণ বৃষ্টি আসবে, এজন্য ছাতা নিয়ে যাচ্ছি। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে শুরু করব। আর নাহলে আমি যদি এখানে বসে ভিডিও বানাতেই থাকি, তাহলে আজকে আমার যাওয়া হবে না, যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে, কেনাকাটাটা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যে কি কিনলাম, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখতে। তো চলো, বেশি কথা বলবো না, এখন আমি বেরোবো। আমি জুয়েলার্সে চলে এসেছি, আর এখনো জুয়েলার্সে কেউ আসেনি। আমি ফার্স্ট তো আমার এখান থেকে জিনিস নেওয়া হয়ে গেছে। কি নিয়েছি, হঠাৎই নিতে হলো এটা, তো যেটা নিয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি, আর সব কিছু ডিটেলসে বলছি। তো আমার বাড়ি ফিরতে ফিরতে কটা বাজলো, ফোন এনেছো? ফোন আনি তো, মিনিমাম এখন 8টা বাজে। তো বাড়ি ফিরতে আজকে আমার লেট হয়ে গেছে, তো আমি ফোন করে সুপ্রিয়াকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজকে ফিরতে আমার দেরি হবে, কারণ ওখানে গয়নার দোকানে কিছু কাজ ছিল। কারণ হঠাৎই আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর তোমরা দেখলে যে আমি একটা ফিঙ্গার রিং দেখছিলাম বারবার, তো ফিঙ্গার রিংটা আমার পছন্দ হয়ে গেছিলো। এবার ফিঙ্গার রিংয়ের ডিজাইন যখন বের করলো, তখন অন্য ডিজাইন দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো তারপর কি করবো কি করবো, আমি ভাবছি যে এটা নেবো এটা নেবো, কিন্তু যদি আমি পরের দিন এসে যদি না পাই, একটু কেমন একটা লাগছিলো। দেন তখন আমি ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে কার সাথে কথা বলছিলাম, বাবা। হ্যাঁ, তো আমি তোমাদের বাবানদার সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে হঠাৎ আমি ওকে বললাম যে আমার একটা ফিঙ্গারিং পছন্দ হয়ে গেছে। এবার আমার কাছে জিজ্ঞেস করলো কতটুকু নিয়ে আছে, তো তোমাদের বললে তো তোমরা বিশ্বাস করবে না। তো আমি বললাম হ্যাঁ ওরকমই আছে, তো বললো ঠিক আছে তুমি নিয়ে নাও, আমি পে করে দিচ্ছি। এবার আমি বললাম ঠিক আছে, তো তোমাদের রিংটা দেখাবো। তো দেখো, তোমাদের দুটো রিংই দেখাচ্ছি, কারণ একটা রিং আগে আমার শাশুড়িমা দিয়েছিলেন। এই দেখো, এই রিংটা তো আমার শাশুড়িমা দিয়েছিলেন, তোমাদের মনে আছে, তোমাদের মনে আছে। ও মামা, এই যে এটা শাশুড়ি রাম লাবণী দিকে ছিল সেদিন, এটা তো মণিমা দিয়েছেন। এবার মণিমা যেটা দিয়েছেন সেটা তোমাদের দেখালাম, মণিমার ছেলে যেটা দিয়েছে তো সেটাও তোমাদের দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মণিমার ছেলে দাদা মানে কেন এটাও দেখা, এই দেখো মণিমার ছেলে দিয়েছে সূর্যমুখী ফুল, আমার খুব পছন্দ হয়ে গেছে যার কারণে নিয়েছি। আমি রিং কিনতে মোটেও যাইনি, আমি গেছিলাম অন্য একটা কাজে, আমি অন্য একটা কাজে গেছিলাম, বাট রিংটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। আমার অন্য একটা রিং দেখে পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটাও পরে দেখাই, অন্য একটা রিং দেখে পছন্দ হয়েছিল, কিন্তু যখন আমি রিংয়ের ডিজাইন দেখালেন, তখন আমার এই রিংটা পছন্দ হয়ে গেল। তোমরা ওই রিংটাও দেখো, বিয়ের সময় দুই হাতে দুটো করে দেবে, ওই যে আর কিছু করতে হবে, আমার কেনাই লাগবে না কিছু। দেখো এটা ছোট বড় করা যাবে, দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো হলমার্ক করা আছে, এই যে দেখ, বুঝতেই পারছো, এই দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, না হলে নিতাম না। সূর্যমুখী ফুল বলবো না পদ্ম ফুল বলবো বুঝতে পারছি না, কনফিউশনে পড়ে গেছি। হ্যাঁ, তোমরাই কমেন্ট সেকশনে জানাও এটা কী ফুল। আর এটাও দেখাচ্ছি পাশাওয়ালাটা, এলাবন্দি ধরো তো হাতে, পরে দেখাবো। হ্যাঁ পরে দেখুন,
একটু টাইট টাইট হয়ে গেছে আমার হাতে, আমার হাতের সাইজ না দেখো। ওরে দাই আমায় তো পড়তে দিও। হ্যাঁ অবশ্যই, আমার মানে তোমার খালি বড়টা আলাদা, বড়টা তো পড়ে আমার না, না আইস দেবো না ওইটা রে, ওইটা দেবো না না। তো দেখো তো দেখো এই ফিঙ্গার, এই পায়ে হাত দিচ্ছে, দেখছিলাম ডিজাইনটা, এই পায়ের রিংটাও আমি কিনে নিয়ে এসেছি আজকে। এটা নিজের টাকায় কিনা? এটা নিজের টাকায় কিনা, হ্যাঁ ইউটিউবের টাকায়, খুব কম দাম আছে এটার, তোমরা চাইলে কিনে নিতে পারো, 280 টাকা দাম নিয়েছে। তো দেখালাম তোমাদের, আর এখন আমি চেঞ্জ করে আসি, তো তারপর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। তো হ্যাঁ, আজকে সুপ্রিয়া আমাকে কিছু বলেনি, কারণ আমি আজকে ওকে বলে রেখেছিলাম যে আমার ফিরতে দেরি হবে, দেন ওখানে গিয়েও কল করেছিলাম যে লেট হচ্ছে আমার, তো কিছু বলেনি আজকে। তো দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি মামের জন্য খাবার পেস্ট করব। দেখো আমি এখানে খাবার পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এখানে যে যার কাজে ব্যস্ত আছে এখন, আর আরাধ্যাকে খাওয়ানো হবে, তার প্রিপারেশন চলছে। না 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 না, ওটা নিতে। তো দেখো আমার খেপিরানির খাওয়া হয়ে গেছে এখন, তো এখন আমরা খেতে যাব। আমার খেপির তো খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে ওপরে চলে যাব। তো তোমরা দেখতে থাকো একবার ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ আরেকটা কথা, তোমরা হয়তো কমেন্টে বলতেই পারো যে তুমি তো গেছিলে, তোমার নাকি কোনো প্ল্যানিং ছিল না গিফট নেওয়ার, তাহলে কী করে গিফট নিলে, আর কেনই বা তুমি জুয়েলার্সে গেলে। তো তাদেরকে একটা কথাই বলতে চাই, আমি গেছিলাম অন্য একটা কাজে, মানে সেটার ভিডিও আমি তোমাদের সোমবারের দিন দেবো, কিসের জন্য কী আনতে গেছিলাম, সেটা আমি অন্য জিনিস আনতে গেছিলাম, বাট গিয়ে দেখি সেই জিনিসটা হয়নি। তো আমি ওটা এক সপ্তাহ আগে বানাতে দিয়ে এসেছিলাম, তো বলেছিলেন যে আজকে দেওয়ার কথা, তো আজকে গিয়ে দেখি আজকে হয়নি, তা ওনারা বললেন যে সোমবারে দিয়ে দেবেন। তো আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে আমি আমার চোখে জিনিসটা পড়লো, তো তারপর আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ওকে বললাম, তারপর হচ্ছে জিনিসটা নেওয়া হলো, তাছাড়া অন্য কোনো প্ল্যান ছিল না। তো আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর এসেই আমি ফোন নিয়ে বসে গেছি, কারণ কি আমার ভিডিওটা শেষ করতে হবে, আর তোমাদের সাথে শেয়ার করবো যে বাবান কবে আসছে বাড়িতে। তো বাবান আজকে যে গিফটটা দিয়েছে তোমাদেরকে দেখালাম, হঠাৎই হলো গিফটটা, তো আমার খুবই পছন্দ হয়েছে গিফটটা, আর আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও কার কেমন লেগেছে, জানি ভিডিওটা দেখে নানান লোকে নানান বাজে কমেন্টস করবে, তো করতে থাকো আর আমি দেখতে থাকি। তো যাই হোক, তোমাদের একটা কথা শেয়ার করব যে বাবান কবে ফিরছে বাড়িতে। তো বাবান ফিরছে নেক্সট ইয়ার, এই ইয়ার ফিরছে না, ও ফিরছে নেক্সট ইয়ার আগস্টে। তো আগস্টে ফিরছে, আর আগস্টে যেহেতু ফিরছে, আগস্টে আমার বিয়ে হবে না, কারণ তো আগস্টে ফিরছে, তো ওই জন্য আর কি মানে আগস্টে বিয়ে হচ্ছে না, কারণ কি আমার প্রথম বিয়েটা যেহেতু আগস্ট মাসে হয়েছিল, তো আমি চাই না যে আগস্ট মাসে আমার আবারও বিয়ে হোক, ওই জন্য আমি অন্য কোনো মান্থে বিয়ে করবো। আর ও যেহেতু ওই আগস্ট মাসেই ফিরছে, তো তারপর আমাদের শপিং কেনাকাটা ডেটিং ফেটিং সব কিছুই আছে, তো তারপর দেখা যাক কবে বিয়ের ডেট ফিক্সড হয়। তো এই মুহূর্তে বলা যাচ্ছে না আমার বিয়েটা ঠিক এক্স্যাক্টলি কবে, বাট হ্যাঁ নেক্সট ইয়ার হয়ে যাবে এটা কনফার্ম। তো দেখা যাক কতদূর কী হয়, তো আশা করি ও আগস্টে চলে আসবে কলকাতাতে, তো আমিও ওকে আনতে যাবো, অনেক মানে আমরা আগে যাবো, ছেড়ে যাবে সবাই যাবো, আমরা তো খুব এনজয় করবো। এখন থেকে প্ল্যানিং শুরু হয়ে গেছে আমাদের, কেমন মানে বিয়ের প্ল্যানিংও শুরু হচ্ছে, প্ল্যানিং চলছে আমাদের, আমাদের ডেট ফিক্সড হয়নি, তো কী হয়েছে আমরা প্ল্যানিং করে নিচ্ছি যে কীভাবে কী করবো, দেন সবাই খুব এক্সাইটেড আছে, তো তোমরাও খুব এক্সাইটেড আছো ভিডিও দেখার জন্য, আই নো দ্যাট। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো, তো তোমরা মিস করো না ভিডিওগুলো। তোমরা দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করছো না, বাট যে যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করছো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আর একবার করে ভিডিওগুলো দেখে নাও, আমি মাঝখানে অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো তোমরা দেখছো না, তো আমার চ্যানেলটা একটু চেক আউট করে নাও। তো তার তোমরা আমাদেরকে এতটা ভালোবাসো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নই, বাট তোমরা যতটা ভালোবাসা দিয়েছো সত্যি এতটা আমরা আশা করিনি। তো তোমাদের ভালোবাসায় আমার যতটুকুনি সাবস্ক্রাইব হয়েছে, যতটুকুনি হয়েছে তো তোমাদের ভালোবাসায় হয়েছে, তোমরা পাশে না থাকলে এতটুকুনি সাবস্ক্রাইবার আমার জীবনে হতো না। তো সবাইকে জানাই থ্যাংক ইউ, আর তোমরা এভাবে পাশে থেকো আমার। তো আর বাবান তো জলদি বাড়িতে আসলে তোমাদের সাথে শেয়ার করবো আমার বিয়ের ভিডিও, ও আসলে ঘুরতে গেলে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওগুলো তোমরা মিস করো না, আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা আর বাড়াতেও চাইছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও,
যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ কি আমি যখনই ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, তো দেখো নোটিফিকেশন চলে যায়। আর তোমরা আমাকে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আমি কিন্তু সিলভার প্লে বাটনটা নিতে চাই, তো তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কখনো ওটা নিতে পারবো না। তো অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।